শুভ দুপুর সম্মানিত সুধী, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন প্রতিদিনকার চ্যানেলের বর্দার আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের নতুন পর্ব। এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজকের আমরা আড্ডার বিষয় নির্ধারণ করেছি আমাদের চলচ্চিত্র, এবং যে বিষয়টি নিয়ে কথা বলতে আমরা আসলে অনেক বেশি ভালোবাসি সবসময়, এবং এটার উন্নয়ন হলে আমরা আনন্দিত হই, এবং যদি অবনতি হয় সেক্ষেত্রে আমরা মনে করি যেটার ব্যাপারে আলোচনা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে একজন শ্রোতা দর্শক হিসেবে। আজকে আমরা যাদেরকে গেস্ট অফ অনার্স হিসেবে এখানে পেয়েছি তারা দুজনই খুব বিশিষ্ট জন চলচ্চিত্র অঙ্গনের, একজন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। আমাদের মাঝে রয়েছেন খোরশেদ আলম খসরু এবং সেই সঙ্গে রয়েছেন এস এ অলিক। স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আসলে ফার্স্ট অফ অল আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ সিনেমার ব্যাপারে কথা বলতে গেলে আপনাদেরকে আসলে ডিঙিয়ে যাওয়ার কোনো মানে অল্টারনেটিভ নাই। সো প্রথমেই কংগ্রাচুলেশনস, গতকালকে আপনার একটি সিনেমার অনুদান চলচ্চিত্র পেয়েছেন সরকারের পক্ষ থেকে, এবং সেটা নিয়ে আসলে প্রথমে আলোচনা শুরু করতে চাই। প্রথমেই শব্দটি বলতে চাই, যেটির নাম গলুই, একটি অদ্ভুত নাম। নামটি নির্ধারণের জায়গাতে আসলে মানুষের মন জয় করবার একটা ব্যাপার রয়েছে। আপনার কাছে আসবো, কিভাবে শুরু করবেন আজকে, কিভাবে হলো সবকিছু যদি বলতেন আমাদের? না, এটা হয়েছে কি যে আমরা যখন প্রথম ডিসিশনে খুশবে আমাকে বলে যে এবার অনুদানের ছবি স্ক্রিপ্ট করতে চাই, এবং খুশবে দীর্ঘদিনই ইচ্ছা ছিল যে একটু অন্য ধরনের ছবি বানানো, কারণ উনি প্রচুর কমার্শিয়াল ছবি বানিয়েছেন। লাস্ট ছবি আমারই করা, আরো ভালোবাসবো তোমায়। তো তখন উনি আমাকে দুই লাইনে একটু গল্পটা বললেন যে এরকম একটা গল্প নিয়ে, তারপর মাথার মধ্যে ঢুকে, তারপর খসরুর সাথে কথা বলে, আমাদের আরো কিছু বিশিষ্ট জন যারা সিনিয়র আছেন তাদের সাথে আমি কথা টথা বলে গল্পটা দাঁড় করাই। এবং গল্পটা আসলে নৌকার গলুই, নৌকার সাথে জীবন, জীবনের সাথে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা সবকিছু মিলিয়ে একটা জীবন ধারা, এবং ওর মধ্যে প্রেম, ওটার মধ্যে টানাপোড়ন, এবং কি বলে একটা একটা বন্ডিং, সম্পর্কের একটা ব্যাপার পুরো ছবিটার মধ্যে থাকবে। সেই জন্য নাম হচ্ছে গলুই, কারণ নৌকার এক প্রান্তে যদি মাঝি বসে নৌকা যখন চালায়, আরেক প্রান্তে গলুইয়ের নিশানা যদি ঠিক না থাকে তাহলে নৌকা কিন্তু এলোমেলো ভাবে চলে। চমৎকার ফিলোসফি। জীবনটাও কিন্তু তাই, পরিবারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গাটা যদি দেখা যাচ্ছে একজন যদি একটু এদিক সেদিক হয়ে যায় অথবা পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে সংসারটা থাকে না। ফিলোসফিক্যাল জায়গাটা হচ্ছে এইটা। চমৎকার, দুই মাথা দুই যে কোনা থাকে নৌকা সেটাকে গলুই বলে, গলুই বলে। দুটো আসলে সমান সমান সমান্তরাল থাকতে হবে, না হলে আসলে জীবনে ঝামেলা হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমার অনুভূতি হচ্ছে যে আমি 2000 সালে প্রথম চলচ্চিত্রে আসি, তারও 10-15 বছর আগের থেকে চলচ্চিত্রে ঘোরাঘুরি করি। তো 2000 সাল থেকে প্রযোজনায় নাম লিখাই, এবং এখন পর্যন্ত আমি এ পর্যন্ত 23টা ছবি আমি প্রযোজনা করেছি। আমার শেষ ছবি অলিক ও ডিরেকশন দিয়েছে, আরও ভালোবাসবো তোমায়। তো হচ্ছে যে আমি এতদিন ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি, তো আমি চিন্তা করলাম যে একটা স্ক্রিপ্ট আমরা জমা দিতেই পারি। আর হচ্ছে যে ইদানিংকালে এমনিতেও আর নিজের টাকা দিয়ে এতদিন ছবি বানিয়েছি, অনেক লস করেছি, তো আবারও ছবি বানাতে চাই। সরকারের থেকে যদি কিছু পাওয়া যায় অনুদান, আর সরকার যে অনুদান দেয় আমাদের এই ছবি তো আর এই টাকায় হবে না, বাকি টাকা আবার আমাদের ভরতে হবে। তো আমরা মনে করলাম যে সরকারের সাথে অনুদান দিয়ে আর নিজেরা দিয়ে যদি আবার একটা আমরা আর একটা করতে পারি তাহলে সমস্যা কী, তাই না? ওইরকম একটা চিন্তা থেকে আমি অলিককে বললাম যে অলিক, লাস্ট তো অলিকের সাথেই শেষ ছবি করেছি, তো আমরা আর একটা করি প্রজেক্ট। তো অলিক রাজি হলো, গল্প শোনালাম, দিলেন, তখন থেকেই আমাদের শুরু হলো। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটি মূলধারার কমার্শিয়াল চলচ্চিত্রের একজন প্রডিউসার। জি, একদম, মানে মনে প্রাণে আমি, আমার 23টা চলচ্চিত্রই কমার্শিয়াল ছবি। তো এইটা একটু ভিন্ন ধারার চলচ্চিত্র, এটা আমি খুব এনজয় করব। এবং স্ক্রিপ্ট যে আমরা দিয়েছি, এবং স্ক্রিপ্ট কমিটি যারা ছিল, যারা পড়ে সিলেক্ট করেছে, 238টা
স্ক্রিপ্টের মধ্যে নির্বাচিত হয়েছি। আমার যে চলচ্চিত্রের যে ধারা ছিল, আমার চলচ্চিত্রের মডার্ন চলচ্চিত্র অথবা পোশাকী চলচ্চিত্র অ্যাকশন একদম ফুল, কিন্তু এইটা একটা গ্রামীণ কাপড়ের একটা গ্রামীণ পটভূমিতে পটভূমিতে তৈরি, বাট এইটা কিন্তু আমার একদম ফিচার ফিল্ম, একদম পুরো এইটা কোনো ইয়ে না, একদম সম্পূর্ণ সেইভাবেই হবে চলচ্চিত্র, আমরা যেভাবে বিগত দিনের চলচ্চিত্র প্রেম রোমান্স সব থাকবে, কোনো রকম কোনো অভাব নাই কিছু। ধারা বলতে আসলে আমি বিশ্বাস করি না যে হ্যাঁ এই ধারা ওই ধারা, চলচ্চিত্র দুইটা, একটা হলো ভালো ছবি, একটা মন্দ ছবি। হ্যাঁ, এই জায়গাটাই তো আমি ওই যে যারা আমাদের এই সাহস করে স্ক্রিপ্ট জমা দিয়েছি এবং স্ক্রিপ্ট কমিটি যে আমাদের স্ক্রিপ্ট আসলে, এর জন্য আমি স্ক্রিপ্ট কমিটিকে ধন্যবাদ জানাই এবং সরকারকেও ধন্যবাদ জানাই যে আমার আমাকে তারা একটা অনুদান দিয়েছে, নির্ধারণ করেছে বা আমাকে মনোনীত করেছে। এবং আপনাদের দুজনকে অভিনন্দন আরও একবার, কারণ আপনাদের আসলে ইউর গ্লোয়িং, গতকালকে যেহেতু আপনারা এই দায়িত্বটা পেয়েছেন এবং আরও ভালোবাসবো তোমায়, ইট ওয়াজ আ বিগ তোমার মতোই আমরা সামনের ছবিগুলো তো আপনাদের কাছ থেকে এরকমই আশা করি সব দর্শক হিসেবে, এবং নিশ্চয়ই আপনারা সেই জায়গাটিতে কাজ করবেন। এবং গোলই নিয়ে আর যেহেতু গতকালকে আপনারা অনুমোদনটা পেলেন, এখন কোন পর্যায়ে আছে আসলে কাজকর্ম সব মিলে পরিবর্তনের জায়গাটিতে? এখন চরিত্র নির্ধারণের ক্ষেত্রে আমরা চরিত্র, হ্যাঁ এখন আমাদের প্রধান এবং প্রথম কাজে আমরা সম্ভাব্য যে আমাদের চরিত্রগুলো এখানে আমরা দিয়েছি বা ভেবেছি সেগুলো অলিক আমরা মিলে এটা ঠিক করব। অ্যাকচুয়ালি আমরা হয়তো বা যাদের যাদের এখানে আমাদের চিন্তায় যারা এসছে অনেকের হয়তো বা আমরা শিডিউল নাও পেতে পারি, অনেকের সাথে কন্ট্যাক্ট হতেও পারে নাও পেতে পারে, তো এখন আমরা একটু ওয়াইডলি চিন্তা করব যে ভালো কিছু, সব কিছু হচ্ছে বেটারমেন্ট, একদম সব ক্ষেত্রেই কোনো জায়গাতেই আমরা ছাড় দিব না, কোয়ালিটি ছাড় দিব না, গল্পে ছাড় দিব, কোনো জায়গাতে শিল্পীতে ছাড় দিব না, আমরা চাই একটা ভালো। সরকার আমাদেরকে বিশ্বাস করেছে, আমাদেরকে আস্থায় এনেছে, আমরাও সরকারকে সেই আস্থার জায়গায় নিয়ে যেতে চাই। সোজা কথা যে সরকার থেকে অনুদান পেয়েছি, সরকারকে বুঝিয়ে দিব যে আমরা আপনার যে আমাদের যে নির্বাচন করেছেন তার যথোপযুক্ত আমরা ব্যবহার করেছি বা তার আমরা ইয়ে দিয়েছি, ফিডব্যাক দিয়েছি, সেটাই নিশ্চয়ই আমরা তাই আশা করি। অলিভ, আপনার কাছে একটু আসবো যে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কি কোনো ভাবনায় কেউ এসেছে বা কারা এসেছে বা কোনো জায়গায় কি আপনি পৌঁছেছেন এখন? না, নিশ্চয়ই এসেছে, কিন্তু সেটা আমি বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না এই জন্যই যে এটা একটু সারপ্রাইজ থাকুক এবং ঘটা করেই বলতে চাই। আর একটা জিনিস বলতে চাই যে আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন কিন্তু অন্যদিকে টার্ন করছে, সেই জায়গাটিতে আসছিলাম জি বলুন। হ্যাঁ, অন্যদিকে টার্ন করছে এখন কিন্তু সারা পৃথিবী, আমরা চাইলেই আমাদের মতো করে যে কোনো জায়গা থেকে বসে দেখতে পারি, তো আমাদের নির্মাতারাও কিন্তু ওই দিকেই এখন টার্গেট নিচ্ছে। এখন সিনেমা কিন্তু একেবারেই নিরেট গ্রামে হলে বসে দেখার জায়গাটায় নাই, এখন সিনেপ্লেক্স এবং ওটিটি প্ল্যাটফর্ম এগুলিকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই কন্টেন্টটা চিন্তা করা এবং এই সাবজেক্টটা আমরা বেছে নিয়েছি। এবং নির্মাণের ক্ষেত্রে আমাদের টার্গেট আছে যে আমরা ছবিটা এমনভাবে নির্মাণ করব যাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছবিটাকে আমরা পৌঁছে দিতে পারি, যে বাংলাদেশের ছবি এই, বাংলাদেশের ছবি মানে এইটা। তো এবং আমাদের এখন, কারণ যে এখন যেহেতু বাংলাদেশের ছবি ওই লেভেলে যাচ্ছে, কান ফেস্টিভ্যালে যাচ্ছে, আমাদের টার্গেট, হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু সেটা, আমাদের দর্শকদের রুচিও কিন্তু অন্য জায়গায়, অন্য জায়গায় চলে গেছে, আমরা এখন নেটফ্লিক্সে ঢুকছি, আমরা সব ওটিটি ইউজ করছি। আমি ওটাই বললাম যে এখন অডিয়েন্স তৈরি হচ্ছে ওইটার জন্য, সো আমাদেরও ওই জায়গাটাই আসলে গিয়ে হিট করতে হবে। তো আমরা কি সেই মানে সেই জায়গায় প্রস্তুত আমরা এখন? আচ্ছা, ওকে, তাহলে এবার একটু আসি যে গোলের চরিত্রের কথা আপনারা বলছেন না, এমন সারপ্রাইজ থাকবে আমি তারপরে জিজ্ঞেস করলাম যদি বলে, যদি বলে। আচ্ছা, এবারে গান টান, গান তো থাকবে নিশ্চয়ই সেরকম ভাবে? হ্যাঁ, তা তো থাকবেই। এবং পুরো পুরো মানে পুরো দস্তুরে গানের, গানের বিষয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সবগুলো গানই, যে কয়টা গানই থাকুক সেটা হচ্ছে পরিচালকের উপর, কিন্তু আমি প্রডিউসার হিসেবে আমার একটা পছন্দ আছে গানের, সেটা হচ্ছে যে এই চলচ্চিত্রটায় অনেক কয়েকটা জায়গাতেই হচ্ছে যে নৌকা বাইচের একটা বিষয় আছে, খুব একটা ঐতিহ্য, খুব হ্যাঁ খুব নৌকা বাইচের ইয়ে করবে, সেখানে পার্টিসিপেট করবে হিরো, তো সেইখানে একদম মানে কোনো শিল্পী না,
একদম র যে নৌকা বাইসে যে গানের তালে তালে যে নৌকা, হ্যাঁ, যে নৌকার বাইসটা হয়, ওই একজন যে নেতা থাকেন, নৌকার দলনেতা যে থাকেন, তার মুখ থেকে যে একদম র যে গান, এইটা হচ্ছে আমার ডিমান্ড একজন দলনেতার সাথে যারা হেইও হেইও টানতেছে ওর সাথে গানের তালে তালে, ঠিক ওই পুরো সেট আপটা আমি, এবং আলাদা একটা বুলি কিন্তু থাকে, হ্যাঁ, যেটা কমন অন্য কোনো সাথে মিলে না, কারণ আমরা বিশ্বাস করি এবং পছন্দ করি আমার দেশ সুন্দর। তো এই যে আমাদের গ্রামীণ ঐতিহ্য, নৌকা বাইচ, আমাদের গ্রামের যে মেলা, চোরকিতে ঘোরা, চুরি ফিতা কেনা, এটা কিন্তু একটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে একদম। তো এইটাকে আবার মনে করিয়ে দেখা দেওয়া, নস্টালজিক করে তোলা দর্শককে এবং সারা পৃথিবীকে জানানো যে বাংলাদেশের সৌন্দর্য, রিয়েল সৌন্দর্য হচ্ছে এইটা। সেই ক্ষেত্রে নদীর পাড়, আমাদের ইচ্ছা আছে যে আমরা জামালপুরের একেবারে মানে কি বলে ব্রহ্মপুত্রের পাড় যেটা ইয়াতে আছে, ওই জায়গাটা অনেক সুন্দর, তো ওই জায়গাতে কাজ করা, আবার নৌকা বাইচের কাছে কাজের জন্য আমরা গোপালগঞ্জের সেই মানে ইয়েতে চলে ইন্টেরিয়ার একদম গ্রামে ওইখানে, তারপর হাওড়ের কিছু কাজ আছে যেগুলো বাইচের বিষয়গুলি আছে, তো এরকম একটা ভাবনাই আছে। কলাকোপা বান্দুরাতে হয় প্রতিযোগিতা, সবগুলোই ধরবো আমরা। এখন আসলে কালকে থেকে আমরা প্রি প্রোডাকশনে বসবো, আমাদের প্ল্যানিং হয়েছে পুরো টিম নিয়ে কালকে আমরা খসরুর অফিসে বসবো, যে আমার পুরো সেট আপ নিয়ে, আমার প্রোডাকশন থেকে শুরু করে আমার সাথে যারা কাজ করে এডি, আমার ডিওপি, আমার মিউজিকের যারা আছে, বসে আমরা কালকে থেকে বেসিক্যালি এটা নিয়ে মুভ করা শুরু করবো, যে কোন প্রক্রিয়ায় বা কোথায় কিভাবে কি কাজ করা যায়, গুলো কিন্তু দেখতে হবে প্রদর্শক আমাদের সবাইকে। আমরা এখন থেকে আসলে হাইপ পেলাম যে আমাদের দেখতেই হবে। এবং অলিক ভাই, দুজনের কাছেই প্রশ্ন, যেহেতু একজন প্রযোজক আছেন, একজন পরিচালক আছেন, এখন যে সময় চলছে অলিক ভাই, খসরু ভাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সব কিছু করে উঠতে পারছি না, আমাদের কিছু বাধা, কিছু সীমাবদ্ধতা কিন্তু আছে, এটা অতিমারির কারণে বলি, আর যে কারণেই বলি, প্রাকৃতিক কারণে, এগুলো বাধা পেরিয়ে উঠতে পারবেন তো, মানে সেরকম জায়গায় কি আছে বিষয়টা, মানে শুটিং এর ক্ষেত্রে? এখানে পার্ট দুইটা, একটা হচ্ছে নির্মাণ, একটা প্রজেকশন। তো নির্মাণটা কষ্টসাধ্য এবং জটিল, যে কোভিড এর কারণে দেখা যাচ্ছে যে আমরা স্বাভাবিক চলাচল বা ই করতে পারছি না, কিন্তু তারপরেও এটা মাথায় রেখে সেটা আয়োজন করেই করতে হবে। যদি এই যে বড় বড় কিছু আয়োজন আছে, মেলার আয়োজন, বাইচের আয়োজন, এগুলি যতটুকু সম্ভব, এবং আমরা বিশ্বাস করি এবং আশা করি যে ধীরে ধীরে আমরা কোভিড এর হাত থেকে আমরা মুক্ত হব। তো আর প্রজেকশনের ক্ষেত্রে তো একটু আগে বললামই, কারণ হলো আমাদের টার্গেট হচ্ছে সারা পৃথিবীকে আমাদের হৃদয়ের মধ্যে নিয়ে আসা। একদম, আমরা ওই জায়গাটাই একটু মানে চিন্তায় আছি বা টেনশনে আছি, ওই জায়গাটাই যে সরকার এই সমস্ত প্রতিযোগিতা, মেলা, এই জায়গাগুলোতে সরকার কোনো নিষেধাজ্ঞা থাকবে কি না, এইটাই হচ্ছে আমাদের এখন ভাবনার বিষয়। কারণ এই জায়গাগুলো আমাদের লাগবেই, এগুলো ছাড়া ঢাকার বাইরে কিন্তু প্রকোপ অনেক কম আমরা শুনেছি। সেটাই আমরা আশা করি যে আমাদের এইগুলোতে বোধহয় আর সমস্যা হবে না মনে হয়। আমাদের আসলে বিনোদন প্রয়োজন, যে কোনো অবস্থায় বিনোদনটা সবার আগে প্রয়োজন, তাহলে আমরা মানসিকভাবে সুস্থ থাকবো এবং আমরা শারীরিকভাবে তো থাকবই। অলিম্পিয়ার প্রথম সিনেমাটা কি মনে আছে? তো নিশ্চয়ই মনে আছে, তারপরে জিজ্ঞেস করি। প্রথম সন্তানের কথা কেউ কোনোদিন একটু বলেন না, আপনার থেকে শুনবাচ্ছি সে আবেগ। হৃদয়ের কথা, এটা তো সমস্ত মানুষের হৃদয়ের কথা। এবং আমি যখন প্রামাণিক অল্প ছিল এবং এম এ শহীদ ভাইয়ের চিত্রনাট্য করা এবং রিয়াজ ভাই এবং তুহিন বড়ুয়া, তুহিন ভাই প্রতীক থেকে প্রযোজনা করেছিল, ওইটা আমার একটা অন্যরকম একটা স্বপ্নের একটা প্রকাশ ছিল। আমার মনে হয় না হৃদয়ের কথা আর ছুঁতে পারবো কখনো, তবে গোলুয়ের ব্যাপারটা ভিন্ন, চেষ্টা করব সেটাকে ছাড়িয়ে যাওয়া, কিন্তু প্রথম প্রেম, প্রথম সন্তান ভিন্ন বিষয়। হৃদয়ের কথা যখন রিলিজ, তখন খসরু ভাই জানেন বা আপনারা দেখেছেন, এখনকার দর্শক হয়তো এভাবে প্রস্তুত না, তখন আমরা 35 যখন কাজ করেছি, ওইটার যে ডেডিকেশন এবং ওইটার জন্য যে প্রস্তুতি, এবং পরবর্তীতে যখন ছবি রিলিজ হয় ওই দিন সকাল থেকে দর্শকের যে উপচে পড়া ভিড়, এইটা অন্যরকম, এটা অনুভূতি। অলিক ভাই অলরেডি 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 অলিক ভাই নস্টালজিয়াতে চলে গেছে, আমি এবার অলিক ভাই নস্টালজিয়াতে চাই একটু দর্শকদেরকে সঙ্গে করে নিয়ে।
পর্দায় চলুন প্রিয় দর্শক দেখে আসি। কিন্তু এই সিনেমা নিয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে তখন তো আমরা হচ্ছে ফুল কমার্শিয়াল মুভি করি, এবং তখন যে সময়টা অলিক হৃদয়ের কথা রিলিজ করলো তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি ভালগারিজমে ভরা, সম্পূর্ণ ভালগারিজমের মধ্যে ওই সেরকম একটা ছবি রিলিজ করলো। ও যখন রিলিজ করে, রিলিজের আগে আমার সাথে কথাবার্তা হলো ওর সাথে, আমি খুবই চিন্তায় ছিলাম, কিন্তু সমস্ত কিছু এই যে সমস্ত ইয়া ছবির দর্শকরা সেগুলোকে ভেঙে চুড়ে ও যে এই ছবি যে সুপার ডুপার হিট করেছে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ছবিটা রিলিজ টিলিজ হয়ে যাওয়ার অনেক দিন পরে আমি একদিন কলকাতাতে, আমি একটা গেস্ট হাউসে আসি, উঠছি কলকাতায় গেছি, তো সেখান থেকে বেরোয় যাচ্ছি সকালে 10:30-10:30 দিকে বেরোয় যাচ্ছি, দেখি যে পাশের একটা বাসা থেকে এই গানটা বাজছে। বাহ, আমার সেদিন যে এত ভালো লাগছে সেদিন, মানে খুশিতে আমার মানে মানে আত্মহারা হয়ে গেছে। আমি দাঁড়ায় সেই গানটা কিন্তু 2-3 মিনিট আমি দাঁড়িয়ে পুরো গানটা শুনছি, যে কলকাতার মতো জায়গায় এই গানটা বাজতেছে সকালবেলা। সেই কারণেই কিন্তু সেই ধারাতেই কিন্তু আপনারা একত্রে কাজ করছেন এবং অন্যান্য চলচ্চিত্র কাজ করছেন। আমার স্থিতি অনেক আগে থেকেই, ওরে আমি অনেক আগে থেকে খুব পছন্দ করি, খুবই ওরে স্নেহ করি অলিককে, সবকিছুতেই অলিক, ও আমার সাথে ওর সমস্ত কিছুই, আমাদের প্রজেক্ট, আমার নিজের প্রজেক্ট হোক না ওর প্রজেক্ট নেও আমার সাথে কথা। আমরা তিনজনই এখন আসলে বাংলা চলচ্চিত্র নিয়ে খুব বেশি উত্তেজিত। আরেকটা গান দেখে আসি, আরেকটা গান। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং অভিনন্দন আপনারা অনুদানে চলচ্চিত্র পেয়েছেন, আমাদের দেশে চলচ্চিত্র পেয়েছেন, এবং আশা করি আপনারা ঠিক সেইভাবে আমাদেরকে অনুদানটি দিবেন, আমাদের যেটা পাওনা আছে আপনাদের কাছে দর্শক শ্রোতা হিসেবে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দুজনের প্রতি অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা হইল, এরকম ভালো ভালো সিনেমা আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই বেশি বেশি বাংলা চলচ্চিত্র দেখবেন এবং অবশ্যই মূল্যায়ন করবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম তাপের কথা আজকের আয়োজন থেকে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল, শুভেচ্ছা।